গরম পড়তে না পড়তেই ব্রিটেন জুড়ে ইয়েলো বা হলুদ এবং এম্বার সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। একই সাথে হেলথ অ্যালার্টও জারি করা হয়েছে। আগামী দুই দিন ব্রিটেনের বেশিরভাগ জায়গায় হলুদ সতর্কতা থাকবে, একই সাথে কিছু কিছু জায়গায় এম্বার সতর্কতা থাকবে। এদিকে সোমবার রাত 9টা পর্যন্ত হেলথ অ্যালার্ট জারি করেছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি। ধারণা করা হচ্ছে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হলেও কিছু কিছু এলাকায় বজ্রপাতের মতো ঘটনাও ঘটতে পারে, অর্থাৎ কিছু এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতও হতে পারে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে নর্থ ইংল্যান্ড এবং লন্ডনে হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তাই আপনার চারপাশে যদি কোনো ঝুঁকিপূর্ণ মানুষ থাকে তাদের প্রতি খেয়াল রাখতে হবে। একই সাথে পানি খাওয়া এবং গরমের আরামদায়ক পোশাক পরে বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে গত বুধবার আরও একবার হেলথ অ্যালার্ট জারি করেছিল হেলথ এজেন্সি। তখন তারা বলছিল যে আস্তে আস্তে গরম বাড়বে আর এজন্য প্রস্তুত থাকতে হবে। মেট অফিস জানিয়েছে আসছে সময়ে, মানে আগামী যে সময়গুলো, সেখানে তাপমাত্রা কিন্তু আরও বাড়বে। চলতি সপ্তাহে 30 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে, তবে কিছু এলাকায় বৃষ্টিপাতের কথাও আবার বলা হচ্ছে। আপনারা জানেন যে ব্রিটেনের আবহাওয়া অনেকটাই আনপ্রেডিক্টেবল এবং অনেক ভবিষ্যৎবাণী আসলে সঠিক থাকে না, এক ধরনের মিশ্র আবহাওয়া। সেই কারণে যাই হোক না কেন প্রস্তুত থাকার কথা বলা হচ্ছে। এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে পরিবার, বন্ধু এবং প্রতিবেশীদের কেউ ঝুঁকিপূর্ণ থাকলে তাদের খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হিট স্ট্রোক এবং হিট যেই এক্সস্ট হওয়ার যে উপসর্গগুলো সম্পর্কে জানতে হবে। সূর্য থেকে সকাল এগারোটা থেকে বিকাল 5টা পর্যন্ত দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং খুব সকাল অথবা বিকাল ছাড়া এক্সারসাইজ বা হাঁটা কিংবা কুকুরকে নিয়ে যে হাঁটার জন্য যে পার্কে যাওয়া অথবা বাইরে না যাওয়া পরামর্শ দেওয়া হয়েছে। যেসব রুমে সূর্যের আলো বেশি পড়ে সেই সব রুমের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বাইরে আরামদায়ক পোশাক, ক্যাপ এবং সানগ্লাস ব্যবহার করার পাশাপাশি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও বলা হয়েছে গত বছরে গরমে হিটস্ট্রোকে মৃত্যুর হার বেড়েছিল, তাই এই বছর আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর জুলাই মাসের 19 তারিখে পুরো ব্রিটেনে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ছড়িয়ে পড়েছিল এবং এতে দাবানলের সৃষ্টি হয়েছিল, অনেক বনাঞ্চল পুড়ে সেই আগুন এই লোকালয়ে এবং অনেক বাড়িঘরের গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। লন্ডনে অন্তত 100 বাড়িঘর আগুনে পুড়ে ছারখার হয়েছিল এবং বলা হচ্ছিল যে লন্ডন ফায়ার ব্রিগেড বলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে ভয়াবহ দিন তারা কাটিয়েছেন 19 জুলাই। ঠিক চলতি বছরও এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যম থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করারও পরামর্শ দেওয়া হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।